নমস্কার বন্ধুরা, মাত্র 10 মিনিটের মধ্যে খুবই মজাদার একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। মাত্র 2টো সেদ্ধ আলু আর ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি। খেতে ভীষণ মজাদার হয়, সন্ধ্যাবেলার চায়ের সঙ্গে বা সসের সঙ্গেও পরিবেশন করতে পারেন। তাহলে চলুন কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। প্রথমে 2টো সেদ্ধ করে রাখা আলু নিয়ে নিলাম। আলুগুলিকে এরকম ছোটো সাইজের গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে আলুগুলিকে খুব ভালো করে ম্যাশ করে নিতে পারেন। এইভাবে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন 2টো সেদ্ধ ডিম গ্রেট করে নেব। আপনারা চাইলে ডিমগুলিকে হাত দিয়েও মেখে নিতে পারেন বা এইভাবে গ্রেট করেও নিতে পারেন। দুটো ডিমই ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন অল্প কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর অল্প কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা, 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। এখন ভালো করে একটা চামচ দিয়ে মেখে নেব। আপনারা চাইলে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে পারেন। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। আপনারা চাইলে এখানে অল্প একটু লঙ্কা গুঁড়োও অ্যাড করতে পারেন। দেখুন, ভালো করে মেখে নিয়েছি। এখন হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে অল্প অল্প ডো নিয়ে এইভাবে তৈরি করে নেব। সবগুলি নাস্তা একইভাবে তৈরি করে নেব। বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে এই নাস্তাগুলি তৈরি করে নিতে পারবেন, মাত্র 2টো সেদ্ধ করে রাখা আলু আর 2টো ডিম দিয়ে। খেতে এতটা মজাদার হয়, বাচ্চারা খেয়ে খুব খুশি হবে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন। দেখুন, সবগুলি তৈরি করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা করে তৈরি করবেন না, একটু ভারী করে ব্যাটারটা তৈরি করবেন। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর কতটা ঘন রাখতে হবে সেটা আপনারা দেখিয়ে বুঝতে পেরেছেন। এখন একটা প্লেটের মধ্যে কিছু ব্রেড ক্রাম্স নিয়ে নিলাম। আমি এখানে 6টা পাউরুটি মিক্সি জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি। এখন একটা নাস্তা ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম, খুব ভালো করে কোট করে নিয়েছি। এখন দিয়ে দেব ব্রেড ক্রাম্সগুলির উপর। ব্রেড ক্রাম্সগুলি খুব ভালো করে নাস্তার গায়ে লাগিয়ে নেব। দেখুন, এইভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে। সবগুলি নাস্তা আমি একইভাবে তৈরি করে নেব। দেখুন, সবগুলি নাস্তা তৈরি করে নিয়েছি। এখন চুলার মধ্যে ফ্রাইং প্যান আগে থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এক এক করে সবগুলি নাস্তা দিয়ে দিলাম। আর এই নাস্তাগুলি তৈরি করার সময় অবশ্যই তেলটা খুব ভালো করে গরম করে নেবেন, তারপর নাস্তাগুলি দিয়ে দেবেন। দেখুন, সবগুলি নাস্তা দেওয়ার কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। যখনই এরকম কালার চলে আসবে তখনই উল্টিয়ে দেবেন। আবারও উল্টিয়ে পাল্টিয়ে 2টো সাইড খুব ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেয়ে খুব খুশি হব। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। দেখুন, একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও ভীষণ মজাদার হয়। একদিন হলো বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।